আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সর্বাধিক কষ্টসাধ্য ধৈর্যের অন্যতম হল জিহবা এবং লজ্জা ইসানকে সংরক্ষণ করা। এই দুটি অঙ্গের অপরাধ সবচেয়ে বেশি, তেমনি এই অপরাধের উপায় উপকরণ অত্যন্ত সহজ, এমনকি এই অপরাধের অভিজ্ঞতাও বেশ ভালোভাবে সুযোগ করে দেয়। এই কারণে অন্যের নিন্দা, গীবত, চগলখড়ি, মিথ্যাচার, অপবাদ সবকিছু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আত্মপ্রকাশ করে। প্রিয়জনের প্রশংসা করা, তাদের উপর নিন্দা করা, মুখরোচক কথা বলা সবকিছু এ জিহবার মাধ্যমে হয়ে থাকে, আর লজ্জাস্থানের মাধ্যমে হয়ে থাকে ব্যভিচার। ফলে ইতিবাচক শক্তি হ্রাস পায় এবং ধৈর্য ধারণ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তুমি তোমার জিহবাকে সংযত রাখবে। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যে কথা বলবো সেজন্য কি আমাদেরকে প্রাক্কর করা হবে? তিনি বললেন, মানুষের জিহবা কৃতকর্মের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, অর্থাৎ জিহবা তাকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। জিহবা দ্বারা মুখের গুণা হয়, মুখ দিয়ে কথা বললে গুনাহ হয়, কিন্তু মনের ভেতর যে কল্পনা করা হয় এর জন্য জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার অন্তরে যা আছে তা প্রকাশ করো কিংবা গোপন করো, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহ তাআলা তোমাদের থেকে হিসাব নেবেন। আল্লাহ তাআলা হিসাবে যদি আপনার কোনো ঘাটতি থাকে তাহলে আপনাকে জবাব দিতে হতে হবে। অধিকাংশ মানুষ কথা বলতে বলতে তাদের অভ্যাস হয়ে যায় চোখঘুরি করা, পর নিন্দা করা, গালাগালি করা। এই কারণে অনেকে দেখা যায় তারা সলাৎ পড়ে, সিয়াম পালন করে, আল্লাহর ভয়ে রাত্রি যাপন করে, কিন্তু যখন কোনো মজলিসে বসা থাকে, রাস্তায় চলতে ফিরতে, বাসায়, ক্লাসে, বিভিন্ন হোটেলে, তারা মানুষের দোষ চর্চা করে, চোখঘুরি করে, অন্যের নামে গীবত করে, তারা এর থেকে বেরিয়ে আসতে পারে না, তাদের নিজের জবানকে হেফাজত করতে পারে না। আবার অনেক ভাই বোনকে দেখা যায় তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হারাম থেকে বেঁচে থাকতে চায়, কিংবা সুই পরিমাণ অপবিত্রতাকে তারা অত্যন্ত সতর্কের সাথে চলে। যেমন কাটাযুক্ত রাস্তায় হাঁটার সময় নিরাড়লা কাপড় গুটিয়ে নেয়, এমনভাবে এড়িয়ে চলে যাতে করে সে গুনাহগার না হতে পারে, কিন্তু এই লোকটি আবার ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। তখন তার মনে আল্লাহর ভয় থাকে না, বিন্দু পরিমাণ সংকোচ বোধ করে না। এই শ্রেণীর লোকদের জন্য রয়েছে ভয়াবহ আজাব। কোরআন ও হাদিসে জেনেভা বিচারের শাস্তি যেমন দুনিয়াতে রয়েছে, তেমনি আখিরাতে আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তির কথা সুসংবাদ দিচ্ছেন। সুতরাং এই দুটি পাপ থেকে আমাদেরকে এখনই বেঁচে থাকা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি চোয়ালে মাঝখানে অর্থাৎ জিহবা এবং দুই ডানে মাঝখানে যা দ্বারা জেনে সংগৃহীত হয় এই দুটি হেফাজত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার জান্নাত নিশ্চিত করলাম, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আবার এই দুটির কারণে ভয়াবহ শাস্তির কথা উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।